আমি বুঝতে পারছি আমার এই চশমাটা সমস্যা করতেছে হ্যাঁ চশমাটা একটু কপালে তুলি যেহেতু চ্যানেলের মালিক পাবলিক কিন্তু আমার কিছু পয়সা পারবো না কারণ পাবলিকের রেগুলার টাইম নেই ঠিক আছে কিছু করলে কোনো কাম হবে না ঠিক আছে আমি কিন্তু পারি আমি যে পারি এটার একটা জলজন্ত প্রমাণ দেখা দিব ঠিক আছে বংশটা বুঝাই দেবো ঠিক আছে এটাই হচ্ছে ফাইনাল কথা আর কি ঠিক আছে তাদের চুরি করার আইন পাশ করা হবে বলে আশা করা যাচ্ছে কি জানি চুরি করবো এই তুমি এখানে খাও কেন আর আমি কি খবর কই সেটা কোয়া লাগবো না সেটা আমার ভুল হলে সেটা কোয়া লাগবো না কি করবো আর চুরি করছে কি চুরি করছে আগুন ফুরা যাক ফুরা যাক আরে যাক রে ভাই আমার কি বিড়ি কেনার টিয়া নাই টিয়া তো আছে নাকি টাকা নিবেন যাইবেন কিনবেন খামু সমস্যা কই সেদিন তো জলিল বিড়ি জলিল বিড়ি ওই বিড়ি খান না রে ভাই সংবাদদাতারা এই যে চ্যানেলের মালিকরা মানুষের সবার বেতন দেওয়ার পরে নিজে গো পকেটে টাকা থাকে না তখন ওই যে মালিকরা বিড়ি কিনে নিয়ে যায় ঘরে চুপে চুপে খায় ঠিক আছে জানি কেউ না দেয় বোঝেন নাই আপনারা তো ভদ্র লোক এটা আমি জানি কইবেন না ঠিক আছে একটা মহিলা কতগুলা তিমি মাছ নিয়ে পলাতক সমুদ্রের নিচে দিয়া সে তিমি মাছ গুলা চুরি করে নিয়ে ভাগছে সেই তিমি মাছগুলা আজ অবধি কেউ উদ্ধার করতে পারে নাই আমাদের সংবাদদাতা সে যায়া ওইখান থেকে উদ্ধার করতে যায় সেখানে মার খেয়ে আইছে এবং পুলিশ প্রশাসন যারা আছে এবং যারা ডিফেন্সের লোকজন আছে সবাই যায় কিন্তু সেইখানে ডগ মতো কেলানি খেয়ে আইছে এটা কিন্তু আমরা কাউরে কই নাই আপনাকেও কইতেছি না আপনারা কিন্তু যদিও শুনে থাকেন কাউরে কিন্তু বললেন না বুঝাইতে পারছি ভদ্রলোকের মতো কথাটা গোপন রাখছেন ঠিক আছে একটি ভ্যান গাড়ি যাওয়ার সময় ১৭টি তিমি মাছের ধাক্কা খেয়ে ১৭টি তিমি মাছ ইন্না নিল্লা করেছে বলে জানিয়েছেন এখন খবর শুনে আরে বাইরে আপনি বামার দোকান কেড়ে আপনার শুনেন না আমি কি কই ঠিক আছে আমার বংশ বোঝা লাগবো খালি বামার ডুবে লইব না বোঝেন নাই হ্যাঁ ঠিক আছে এখন আপনি আগে শুনেন আমার খবর এটা বিড়ি দেন তো ভাই বুদ্ধি খুলছে এখন কইতে পারবো খবর এখন সমস্যা হবে না ঠিক আছে আমি কিন্তু পারি আমি বংশ বুঝাই দেবো এখন ইন্না নিল্লা পড়েছে বলে জানিয়েছে এ খবর শুনে রাশিয়ার প্রধানমন্ত্রী গাভি শোক প্রকাশ করেছেন চীনের এক বলদ পাড়া দিয়া ২২,৩৯টার দাঁত ফালাইয়া দিছে তবে কিসের দাঁত ফালাইছে আমাদের সংবাদদাতা সে সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি এবং ডিবি টিম যায়া ওইখানে কোনো কিচ্ছু করতে পারে না ঠিক আছে আর জীবনেও পারবে না বলে আশা করা যাইতেছে আমাদের আরেক সংবাদদাতা কাছে জেনে আসি তার প্রেমের কতটা উন্নতি হয়েছে একটু ফোন দেয় আমার